ओइल कन्फारेंस आज के आपनादेर देखाबो आमरा बाशेर खिल किभाबे मैचिंग करी। देखते पाच्छेन जे बाशेर खिलगुलो कालो कालो हये आछे, एइगुलो एइ काठटा होच्छे मेहगनी काठ, आर मेहगनीर काठे बाशेर खिल दिये पाटा जयेंट दिया होयेछे। एखन आमरा ओइ मेहगनी काठेर मतन एइ खिलगुलो कालार करते होबे। आपनारा देखुन कि करे कालार करी। देखते पाच्छेन फार्स्टे आमि गालाले निएछि, तारपरे सिदुर, एटा होच्छे लाइट ब्राउन, एकटा डीप ब्राउन आछे, एकटा लाइट ब्राउन आछे, लाइट ब्राउनटा কিনতে হবে। আর এটা হচ্ছে তুলো, আর এটা হচ্ছে জানমান বাপ। দেখতে পাচ্ছেন এবার আমি তুলো নিয়ে তারপরে দেখতে পাচ্ছেন গালা নিয়ে হচ্ছে তুলোর মধ্যে, তারপরে নিতে হবে আপনাদের জানমান বাপ। আর গালাটা কিন্তু একটু মোটা নেবেন, পাতলা নেবেন না। ফার্স্টে আমরা জানমাপ নিয়েছি, জানমাপের মধ্যে তারপরে স্লাইট সিদুর দিয়ে নেবো, মানে জানমাপটা বেশি তো হলদে হালকা লালচে ভাব করে নিতে হবে। নেওয়ার ফলে ওই খিলের জায়গাগুলো মারতে হবে। আপনারা দেখুন কি করে মারা হচ্ছে। এই যেগুলো কালো কালো খিলগুলো হয়ে রয়েছে বা এগুলো হচ্ছে বাঁশের খিল, এই খিলের জায়গাগুলো আমাদের মারতে হবে। দু কোট মারবো, ফার্স্টে এক কোট মারবো, এক করে ঢাকে না, যেহেতু অতিরিক্ত কালো তার জন্য আমরা দু কোট মারবো, শুকিয়ে গেলে আর এক কোট মারবো। দেখতে পাচ্ছেন কী করে মারা হচ্ছে। এ সাইডে আছে, দেখতে পাচ্ছেন এই যে দু কোট মারা হচ্ছে। এখনও পর্যন্ত ম্যাচিং হয়নি। এই হলুদ রং মারার পর এখনও রঙের টাচ দিতে হবে। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা শেষ অবধি দেখুন। তারপরে পরিষ্কার তুলো নিয়ে প্লেন গালা দিয়ে ওই যেখানে আমরা হলুদ রঙটা মেরেছি, হলুদ আর লাল রঙটা মেরেছি, শেষের সেই জায়গাটা এক কোট গালা খাওয়াতে হবে। এক কোট গালা খাওয়ালে যেই রঙ লাস্টে যে রং টাচ দেবো সেই রঙটা টাচটা দিতে সুবিধা হবে। মানে এটা দেওয়ার পর একটু তেল তেলে ভাব হয়ে গেলো গালাটা দেওয়ার পর। এখন আমরা আর একটা তুলো ছিঁড়বো। তুলো ছিঁড়ার পর ফার্স্টে আমরা ওই লাইট ব্রাউনটা নিচে দেখতে পাচ্ছেন, তারপরে নেবো সিঁদুর, হালকা সিঁদুর, আর লাইট ব্রাউনটা একটু বেশি নেবো। নেওয়ার পর তো তারপরে আমরা ওই যেসব জায়গাগুলো হলদে হয়েছে সেই হলদে জায়গাগুলো এই মেহগুনি কালার করে ওই জায়গাটা মারতে হবে। দেখতে পাচ্ছেন পুরো ম্যাচিং হয়ে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন কাটার সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে, আপনি ধরতে পারবেন না যেখানে একটা বাঁশের খিল মারা আছে। দেখুন দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ম্যাচিং হয়ে গেছে। আপনারা দেখুন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন এবং শেয়ার করবেন।